আসসালামুকুম। স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ভোট কেন্দ্র। ঠাকুরগাঁও পলিটেকনিক থেকে আমার বাসা থেকে এটা আসলে 1 মিনিটের রাস্তা। তো এই তো রাস্তার বাম পাশেই হচ্ছে ভোট কেন্দ্র। ভোট কেন্দ্রের হচ্ছে এই অবস্থা। মানুষজনের এই তো কয়েকটা অটো আর হচ্ছে কিছু লোকজন দেখতে পাচ্ছি। আমি ঠাকুরগাঁয়ে আছি বিগত 15 বছর ধরে। তো 15 বছরে আমার হচ্ছে 3টা নির্বাচন দেখার সৌভাগ্য হয়েছে, যেটা হচ্ছে সংসদীয় নির্বাচন। তো আগে আমি যে বাসাটাতে ছিলাম সেটা হচ্ছে, মানে গত 2টা নির্বাচন দেখছিলাম হচ্ছে এই গলি দিয়ে যে রাস্তার সাথে আর কি বাসা। তো এই গলিটা একদমই পরিপূর্ণ ছিল মানুষ দিয়ে, যাতায়াতের মতো, মানে হেঁটে হেঁটে যাতায়াত করতে গেলেও লোকজনের সাথে আর কি ঠেলাঠেলি করে মেইন রাস্তায় আসতে হতো, এমন একটা পরিস্থিতি ছিল। তো এখন হচ্ছে এই তো এই রাস্তাটার হচ্ছে এই অবস্থা, দু একজন মানুষজন যাতায়াত করছে। নির্বাচনের পরিস্থিতি আসলে খুবই শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। শান্তিপূর্ণ হবে না বা কেনই, মানুষজন তো এই তো এই অবস্থা। কিছু মোটরসাইকেল আরোহী মাঝে মাঝে শো ডাউন করছে, আর বেশিরভাগ টাইমে সকাল থেকেই দেখছি আমি এই যে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই তো আলিফ হাসান আনান, ভোটার কোথায়, ভোটার নাই তো কেমনি। জি আসলে এরকমই ভোটারের অবস্থা, নমান নমান কি অবস্থা। এখানে অবস্থা এখানে ভাই মোটামুটি ভালোই, মানে মানুষ নাই বেশি, যে জন্য কোনো গ্যাঞ্জাম বা হিজে বিজে এসবের কোনো অবস্থা নাই। আগে যখন এখানে ভোট দিতে আসতাম, এই যে রাস্তার চারপাশে এইগুলাতে হচ্ছে আপনার বিভিন্ন রকমের হচ্ছে ছোট ছোট দোকানিরা বসত, একটা উৎসব মুখর পরিস্থিতি ছিল, একটা আনন্দ আমেজ বিরাজ করত, যে বিষয়টা মিস করছি সব থেকে বেশি। আমি সকাল থেকে পর্যবেক্ষণ করছিলাম, এখানে দাঁড়াচ্ছিলাম বারবার এসে, আসলে মানুষজনের উপস্থিতি বাড়ে কিনা বা কি অবস্থা। তো এখন যা মানুষজন দেখতে পাচ্ছি এটাই সর্বোচ্চ, এর আগে আরো কম ছিল। হয়তো বেলা বাড়ার সাথে সাথে মানুষজনের উপস্থিতি বাড়তেও পারে। টহল দিচ্ছে পুলিশ আর্মি সদস্যরা হয়তো। প্রায় 2-1টা করে গাড়ি যাতায়াত করছে আর কি। সকাল থেকেই মনে হচ্ছিল যে আজকে নির্বাচন একটা উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করবে। আমার মেয়েদেরকে একটু দেখাবো যে আসলে নির্বাচন কেমন হয়, বা আমার ছোটবেলাটা একটু স্মৃতিচারণ করব মেয়েদের সাথে। ছোটবেলায় যেটা দেখতাম, আব্বু আম্মুর হাত ধরে নির্বাচনের ভোট কেন্দ্রে যাইতাম, তারপর জিলাপি খুরমা এটা সেটা কত কিছু কিনে বাসায় ফেরা হতো, কয়েকটা কেন্দ্র ঘুরে ঘুরে বেড়াতাম, দেখতাম, একটা আলাদা আনন্দ বিরাজ করতো সকালবেলা উঠেই সবাই মিলে গোসল টোসল করে খেয়ে দিয়ে বের হওয়া। মানে নির্বাচনের এই দিন আর হচ্ছে সেই দিন, বিষয়গুলো খুব নাড়া দিচ্ছে ভিতরে। আলিফ হাসান আনান, ভোটার কোথায়, ভোটার নাই তো। জি ভাই, ভোটারের এই অবস্থা।
SK Ihsan is watching. এখনকার নির্বাচন মানেই হচ্ছে আসলে এরকম যে একটা দিন ছুটির দিন কাটানো, ফ্যামিলি টাইম কাটানো, অথবা হচ্ছে একটু আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, ঘোরাঘুরি। তা না হলে মানুষ তো নির্বাচনে আসতো, তাই না? আমার পার্সোনাল অভিমত এটা। মাঝে মাঝে কিছু মহিলাদেরকে দেখতে পাচ্ছি যারা আসলে ভোট কেন্দ্রে যাচ্ছে, ভোট দিচ্ছে, চলে আসছে। আগে যখন এখানে আসতাম এই রাস্তায়, মানে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এই রাস্তার একদম রাস্তা পর্যন্ত আর কি লাইন হয়ে যেত, কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারতো না, মেইন রোডটা একদমই মানুষ দিয়ে ভরে যেত। এখন এই তো রাস্তা একদমই ফাঁকা ফাঁকা, মাঝে মাঝে দুই একটা করে গাড়ি যাতায়াত করছে। এমডি জুবায়ের হাসান ইজ ওয়াচিং। কি অবস্থা লেমন, কেমন আছিস তুই, কি খবর? তোদের ওদিকে কি অবস্থা, ভোট কেন্দ্রের কি খবর, ভোট দিতে গেছিলি কিনা রে? আমি হচ্ছে এখানকার ভোটার, একবার নামবো, ভোট দিতে যাবো, চিন্তা করছি ভোট দিতে পারি বা না পারি, কেন্দ্রগুলো একটু ঘুরে আসবো, দেখে আসবো। এই রাস্তাটা শুরু থেকেই দেখছিলাম আসলে এত বেশি জনমানব শূন্য আজকের দিনেও, কারণ এই কেন্দ্রের হচ্ছে বেশিরভাগ মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করে, ভোট কেন্দ্রে আসা যাওয়া করে। তো সকাল থেকে ভাবছিলাম যে যদি এই রাস্তাটা মনে হয় পরিপূর্ণ লাগবে এখন, কিন্তু আমি আশা হতো আসলে একদমই মানুষজন নেই, পুরাই ফাঁকা। শুরু থেকেই আসলে এই কজন মানুষকেই দেখতে পাচ্ছি যারা এই জায়গাগুলোতে ভিড় করে আছে, নিশ্চয়ই কোনো প্রার্থীর হয়তো লোকজন হবে।
আজান হচ্ছিল এই জন্য আর কি মিউট করে দিছিলাম। তাহমিনা আপু আমাকে দেখতে পাচ্ছেন কিনা? কেমন আছেন আপু, কি খবর? ওয়াচিং এ আছেন আপনি? কোনো কথা নাই। ভোট কেন্দ্রের অবস্থা দেখাচ্ছিলাম, আমার বাসা থেকে 1 মিনিট দূরত্ব, বুঝতে পারছেন? এখন অবশ্য কিছুটা মানুষজন বাড়ছে, দুপুরের পর হয়তো আরো বাড়তে পারে। এই রাস্তাটাতেও 2-1 জন মানুষকে দেখতে পাচ্ছি এখন। শান্তিপূর্ণ অবস্থান অবশ্য, কোন রকম গ্যাঞ্জাম মারামারি আমার এখনো মনে হয় নাই, চোখেও পড়েনি। আটজন দেখতে পাচ্ছেন। কার এলাকার কি অবস্থা? আপনারা কি ভোট দিতে গেছিলেন? আপনাদের এলাকায়ও কি এরকম অবস্থা? নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখতে পাচ্ছেন? কিছুটা লোকজন বাড়ছে আগের থেকে, হয়তো আরো বাড়বে দুপুরের পর আশা করছি। এরপর একবার পলিটেকনিকে গিয়ে যদি সম্ভব হয় দেখানোর ট্রাই করব। এখন এই পর্যন্তই, আজান হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।